প্রধানমন্ত্রী পদে শপথ মোদি। রাত সন্ধে 7:15 রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন নরেন্দ্র মোদি। মন্ত্রী পদে শপথ নেবেন একাধিক সাংসদরা। মন্ত্রী পদে শপথ নেবেন অমিত শাহ, রাজনাথ সিং, আবার মন্ত্রিসভার সদস্য হচ্ছেন অশ্বিনী বৈষ্ণব, পীয়ূষ গোয়েল। মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন বাংলার দুজনও। আজই শপথ নেবেন সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর। আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি ভবনে চূড়ান্ত প্রস্তুতি চলছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সেখানে সাজু সাজু রব, যেখানে আমরা দেখতে পাচ্ছি সেজে উঠেছে রাইসিনা হিল, দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি ভবন, সেখানে একেবারে চূড়ান্ত প্রস্তুতি চলছে এই মুহূর্তে। আমাদের সঙ্গে দিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৃজিতা বসু। সৃজিতা, তুমি দিল্লির মাটিতে রয়েছো, প্রত্যেক মুহূর্তের পালস তুমি বুঝতে পারছো। আর তো মাত্র কয়েকটা কিছুটা সময়, তারপরেই তো শপথ নেবেন মোদি। কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আশপাশে? দিল্লিতে এই মুহূর্তে যে ছবিটা দেখো, আমি মানে বিজয় চকের কিছুটা আগে দাঁড়িয়ে রয়েছি এবং সেখানে আমি যে ছবিটা দেখতে পাচ্ছি যে চারিদিক ঘিরে ফেলা হয়েছে, গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে, পুলিশ রয়েছেন, কার্যত একটা মানে দিকে দিকে পুরো আটকে দেওয়া হয়েছে, সেই ছবিটা আমরা যেমন একদিকে দেখতে পাচ্ছি। এবং ভিতরের ছবিটা আমি যদি তোমাকে এখন বলি, তাহলে সেজে উঠেছে রাইসিনা হিলসের বিভিন্ন চত্বর, সেজে উঠেছে রাষ্ট্রপতি ভবনের বাইরের চত্বরে, যেখানে চেয়ার ইতিমধ্যে তো প্রস্তুত করা হয়েছে, যে ছবি আমার কাছে আসছে ইতিমধ্যেই চেয়ার প্রস্তুত করা হয়েছে, বহু মানুষ সেখানে বসে রয়েছেন। এবং যে ছবি আমি বুঝতে পাচ্ছি সেখানে চেয়ার টেবিলের আরও একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সেই ছবিটা এই মুহূর্তে আমার কাছে আসছে। অসাধারণভাবে সেজে উঠেছে রাষ্ট্রপতি ভবন। আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত নেতৃত্বরা যারা সরকার গঠন করবেন, গোটা এনডিএ নেতৃত্ব, গোটা এনডিএ টিম সেখানে গিয়ে উপস্থিত হবে এবং 7:15 নাগাদ শপথ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর নিরাপত্তা বেষ্টনীর কথা যেটা আমি শুরুতেই বলছিলাম, সেই নিরাপত্তা বেষ্টনীর কথা বলতে হলে তো বলতেই হয় যে ত্রিস্তরীয় একটা নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্রপতি ভবনের ভিতরের কথা যদি বলি, তাহলে সেখানে ওখানকার যারা সিকিউরিটি, যারা সারা বছর সেই জায়গাটা নিরাপত্তা দিয়ে থাকেন, তাদেরকে দিয়ে একটা বলয় তৈরি করা হয়েছে। তার বাইরে পুলিশকে দিয়ে, মানে দিল্লি পুলিশকে দিয়ে একটা বলয় তৈরি করা হয়েছে, এবং তার বাইরে মিলিটারি ফোর্স দিয়ে একটা বলয় তৈরি করা হয়েছে, এমনটাই আমি প্রাথমিকভাবে জানতে পাচ্ছি। এরকমভাবে ওই 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 চত্বরটিতে, মানে কর্তব্যপাত থেকে শুরু করে রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে উল্টো দিকে পার্লামেন্ট রয়েছে, সেই ওই গোটা চত্বরটিকেও ঠিক এইভাবেই, একইভাবে নিরাপত্তা বলয় দিয়ে মুড়ে ফেলা রয়েছে। কিছুটা এগিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বন্দুকধারী বিএসএফ অফিসার, যারা যারা বিএসএফ আধিকারিক রয়েছেন, তারা দাঁড়িয়ে রয়েছেন বিভিন্ন রাস্তার আনাচে কানাচে। ঠিক এইভাবেই যত সময় যাচ্ছে তত নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি করে আঁটো করা হচ্ছে। এবং যদি যখন আলো পড়ে যাবে, এখন দিনের আলো রয়েছে, দীর্ঘ সময় তো দিনের আলো থাকে দিল্লির মাটিতে, তারপর হয়তো আমরা দেখতে পাবো যে কতটা রঙিনভাবে সেজে উঠেছে রাষ্ট্রপতি ভবন। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি, এই শপথ গ্রহণ অনুষ্ঠানের পর রাইসিনা হিলসে একটি ডিনার পার্টির আয়োজন করা হয়, একটি রাত্রিবেলা একটি খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। সেখানেও সমস্ত গুরুত্বপূর্ণ নেতৃত্বরা থাকবেন এবং যে সমস্ত বাইরে সমস্ত বাইরে থেকে যে সমস্ত ডেলিগেটসরা এসছেন, তারাও সেখানে উপস্থিত থাকবেন। এবং রাষ্ট্র প্রধানমন্ত্রী হিসেবে যখন নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য তার শপথ গ্রহণ করবেন, সেখানেও কিন্তু আমাদের প্রতিবেশী দেশের যারা রাষ্ট্রনেতারা এসছেন, তারাও সেখানে উপস্থিত থাকবেন। বিশাখা, ধন্যবাদ সৃজিতা। আমরা দিল্লির মাটি থেকে এই মুহূর্তে কী ছবি এবং কী পাল সেটা আমাদের প্রতিনিধি সৃজিতা আমাদের সামনে তুলে ধরলেন। এবং যেদিকে সকলের নজর রয়েছে, কারা কারা মোদী মন্ত্রিসভায় উঠে আসছেন, কারা কারা মন্ত্রী হচ্ছেন, সেই ছবিটা, সেই নামগুলো এবার আপনাদের সামনে রাখবো আমরা। আমরা দেখতে পাচ্ছি মোদী মন্ত্রিসভার মুখ যারা হতে চলেছেন, প্রথমে অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা, যিনি ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতির পদ থেকে রেজিগনেশন দিয়েছেন, ইস্তফা দিয়েছেন। জেপি নাড্ডা মন্ত্রিসভায় আসছেন, নীতিন গাডকারি মন্ত্রিসভায় আসছেন, এবং নির্মলা সীতারামন, যিনি এতদিন, এতগুলো বছর যিনি অর্থমন্ত্রকের দায়িত্ব সামলে এসেছেন, তিনি আবারও মোদী মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন, মন্ত্রী হচ্ছেন। পীয়ূষ গোয়েল, শিবরাজ সিং চৌহান, সর্বানন্দ সোনোয়াল, বিপ্লব দেব এবং অশ্বিনী বৈষ্ণবের নামও উঠে আসছে, তাঁরাও মন্ত্রী হচ্ছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাঁরাও থাকছেন। এছাড়াও যারা থাকছেন, এস জয়শঙ্কর, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মানসুখ মান্ডাভিয়া, সুকান্ত মজুমদার বাংলা থেকে এবারে যিনি মন্ত্রিসভায় যাচ্ছেন, এবং শান্তনু ঠাকুর, আরও এক বাংলার প্রতিনিধি। এবং তার সঙ্গে আরও যাদের নাম উঠে আসছে, অর্জুন রাম মেঘওয়াল, কিরণ রিজিজু, ধর্মেন্দ্র প্রধান, মনোহর লাল খট্টর, আন্নামালাই,
বিজেপির এই এতজন মন্ত্রী আমরা দেখতে পাচ্ছি আজকে তারা শপথ নেবেন, আর মাত্র কিছুটা সময় বাকি, এক ঘন্টা, তারপরে মোটামুটি দেড় ঘন্টার মধ্যে আমরা এদেরকে শপথ গ্রহণ করতে দেখব। হরদীপ সিং পুরী, লালন সিং জেডিইউ এর মন্ত্রী হচ্ছেন, তিনি জেডিইউ এর থেকে, চিরাগ পাসওয়ান এলজেপি থেকে তিনি মন্ত্রী হচ্ছেন, মন্ত্রিসভায় আসছেন, জিতনরাম মাঝি হাম পার্টি থেকে তিনি মন্ত্রিসভায় যাচ্ছেন, এবং অনুপ্রিয়া প্যাটেল আপনা দল, এই আপনা দল থেকে তিনিও এবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হচ্ছেন। এর পাশাপাশি রাও ইন্দ্রজিৎ, জিতেন্দ্র সিং, বাসবরাজ বোম্মাই, গিরিরাজ সিং, নিত্যানন্দ রায়, এরা প্রত্যেকে বিজেপির সাংসদ হিসেবে মন্ত্রিসভায় যাচ্ছেন এবং তারা মন্ত্রিসভায় গিয়ে সদস্য হচ্ছেন, আজকেই তারা শপথ গ্রহণ করবেন। গজেন্দ্র সিং শেখাওয়াত, অজয় টামটা, সি আর পাটেল, ভাগীরথ চৌধুরী, জিতিন প্রসাদ, এরাও প্রত্যেকে বিজেপির সাংসদ এবং তারা মন্ত্রিসভায় শপথ গ্রহণ করবেন। কমলজিৎ শেহরাওয়াত, রাক্ষা খাড়সে, জি কিষণ রেড্ডি, হর্ষ মালহোত্রা, শোভা করঞ্জলে, এরা প্রত্যেকে, আবারও বলছি, এরাও কিন্তু বিজেপির সাংসদ এবং তারা মন্ত্রিসভায় যাচ্ছেন। এছাড়াও বেশ কয়েকজন অবশ্যই এনডিএ সদস্যরা, এনডিএর অন্যান্য দলের সদস্যরাও থাকবেন, তার সঙ্গে বি সঞ্জয় কুমার, পঙ্কজ চৌধুরী, বিএল বর্মা, অন্নপূর্ণা দেবী, রবনীত সিং বিট্টু, এরাও বিজেপির সাংসদ এবং মন্ত্রিসভায় তারা উঠে আসছেন, মন্ত্রিসভায় মন্ত্রীর হিসেবে তাদেরকেও দেখা যাবে, মন্ত্রিসভার সদস্য হিসেবে তাদেরকেও দেখা যাবে। এবং এই মুহূর্তে বারবার যে ছবিটা আমরা নজর রাখি যে ছবির দিকে, সেটা হলো রাষ্ট্রপতি ভবনের দিকে। রাষ্ট্রপতি ভবন সেজে উঠেছে, যত সময় এগোচ্ছে আরও সাজু সাজু রব দিল্লি জুড়ে, এবং অবশ্যই রায়চিনা হিলসের আশপাশে সেই ছবিটাই আরও বেশি করে যেন নজরে পড়ছে। সৃজিতা, আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বলবো। সৃজিতা, এই যে বারবার আমরা তোমার কাছ থেকে জানছি যে কীভাবে সেজে উঠছে প্রতি মুহূর্তে দিল্লি, রাজধানী, রায়চিনা হিলস, এই ছবিটা আরও একবার তোমার কাছ থেকে জানতে চাইব। দেখো, তোমাকে বিশেখা জানিয়ে রাখি যে রায়চিনা হিলস চত্বরটা ইতিমধ্যে নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। আমি এক এক করে জানি নাকি বাইরের দিক থেকে ধরলে একেবারে বাইরের দিকে থাকছে দিল্লি পুলিশ দিয়ে পুরো জায়গাটাকে ঘিরে ফেলা হচ্ছে, এবং তার পরবর্তীতে আমি আরও কয়েকটা হিন্দি থেকে দিল্লি পুলিশ এবং আধা সামরিক বাহিনী পুরো বাইরে বলাকে ঘিরে রাখছে। দ্বিতীয় স্তরে অর্থাৎ মাঝখানে থাকছেন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডোরা, তারা মাঝখানে থাকছেন এই গোটা ওই রায়চিনা হিলস চত্বরে, মাঝখানটায় থাকছেন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত যারা আধিকারিক রয়েছেন তারা। এবং আরও একটা হিন্ট আমি দিয়ে রাখি, সবচেয়ে ভিতরে বলায় গোয়েন্দা বিভাগের আধিকারিকরা থাকছেন একদম ভিতরে বলাইতে। এছাড়াও প্রধানমন্ত্রীর নিজস্ব যারা নিরাপত্তা রক্ষী, সেই নিজস্ব নিরাপত্তা রক্ষী এসপিজি, তারা সেখানে থাকছেন। কার্যত বোঝাই যাচ্ছে যে গোটা চত্বরটাকে একদম ঘিরে ফেলা হয়েছে এইবার। এই যে এত, ও আরও একটা বিষয়, আরও একটা হিন্ট সকলকে জানিয়ে রাখি যে নো ফ্লাইং জোন করা হয়েছে ওই রায়চিনা হিলসের ওই চত্বরটিকে, নো ফ্লাইং জোন করে দেওয়া হয়েছে। কোনো ড্রোন পর্যন্ত আকাশ দিয়ে উঠতে পারবে না। যদি একমাত্র নিরাপত্তার খাতিরে প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয় সেটা আলাদা কথা, কিন্তু তার বাইরে কোনো ড্রোন উঠতে পারবে না, কোনো প্যারাগ্লাইডিং করা যাবে না, এরকম ধরনের কোনো পদক্ষেপ আজকে নেওয়া যাবে না। কার্যতই নো ফ্লাই জোন করে দেওয়া হয়েছে, ওই আকাশপথটা একেবারে নো ফ্লাই জোন করে দেওয়া হয়েছে। এই বিষয়টিও আমি দর্শকদের জানিয়ে রাখলাম। এবং এবার আর কয়েকটা গুরুত্বপূর্ণ হিন্দি রাখি, যে আজকে যারা যারা এসেছেন, আজকে মানে ইতিমধ্যে গতকালকেই তারা পৌঁছে গিয়েছেন সকাল থেকে একাধিক বিশিষ্ট অতিথিরা, রাষ্ট্রনেতারা এই দেশের মাটিতে পা রেখেছেন, প্রধানমন্ত্রীর শপথ গ্রহণে তারা থাকবেন। এবার কারা কারা থাকবেন সেই হিন্টটা একবার আপনাদেরকে দিয়ে রাখি। সবার প্রথমেই বলি, আমাদের একেবারে প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এসে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। এবং শুধুমাত্র তাই নয়, আপনাদেরকে আরেকটা হিন্ট দিয়ে দিই, তিনি এসে লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে দেখা করেছেন, তাকে শুভেচ্ছা জানিয়েছেন, তার শারীরিক সুস্থতা প্রার্থনা করেছেন। এই ছবি আমরা সকালবেলা দেখতে পেয়েছি। এছাড়াও আর কারা কারা আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে রয়েছেন, মলদ্বীপ, যে মলদ্বীপকে নিয়ে আপনারা সকলেই জানেন যে কার্যত মলদ্বীপে মানুষের যাতায়াত কমে গিয়েছিল, এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই বিষয়তে আর নতুন করে যাওয়ার কোনো কারণ নেই। কিন্তু সবথেকে যেটা ভিন্ন রকমের খবর, এবং সত্যি কথা বলতে এটা এখান থেকে হয়তো বিশ্ব বন্ধুত্বের বার্তা দেওয়া যায়, যে মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু, তিনি আজকে উপস্থিত আছেন, তিনি দেশের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণে উপস্থিত থাকছেন। একদমই আজকে এই রাষ্ট্রপতি ভবনে বসতে চলেছে, আর মাত্র দেড় ঘন্টা সময়ও বাকি নেই। নজর রাখো, আমরা আসবো আবার তোমার কাছে সৃজিতা।